আজকে দেখাবো আমি সাব্বিরের মধ্যে কি ছবি উঠছিলাম। উঠার পরে আবার এক পোলা এডিট করে দিয়েছিল, এই যে ছবিটা এটা আমি সাব্বিরের মোবাইল ধরছিলাম, এই দেখেন দেখছেন এক বছর আগের ছবি, পরে এডিট করে দিয়েছিল এক পোলায় সাব্বির ফোনটা তুললাম। আর যে বা দেখছে দেখছে দর্শক, আর দেখার দরকার নাই। আবার সাব্বিরের মোবাইলে আমি আরো ছবি উঠছিলাম, অন্য আমার মন নাই মোবাইল খুঁজন রাখবো। তো আসলে কি কম, সাব্বির আসলে খুব ভালো ছেলে, যে সাব্বির মোবাইল দেখালে বেড়ে ছবি তুলে দেয়, দিয়া পরে কয় যে 20 টাকা দাও, কিন্তু আমার কয় না। আর কালকে আমরা বুলেটের মোবাইল দিয়ে ছবি উঠছিলাম, বুলেটের মোবাইল ছবি উঠলে অনেক ভালো হয়। এই যে আমরা বুলেটের মোবাইল কালকে ছবি উঠছিলাম আমরা, এই যে আমরা কালকে বুলেটের ফোন দিয়ে ছবি উঠছিলাম, বুলেটের ফোনে অনেক ছবি ভালো হয়। আমার ফোন নাম কখনো ছবি উঠি না, এমন একটা আতরালি চাই আসলে জীবনটা বেদনার। এ সাব্বিরের মধ্যে আর ছবি করছিলাম পাই গেছি আমি মুহূর্তে, এগুলো এডিট করা হয়নি। এই যে এই যে আমি সাব্বির মধ্যে আরো ছবি উঠছিলাম, এই যে গাইস এগুলো কিন্তু সাব্বির মধ্যে আমি ছবি উঠছিলাম, বুঝছেন? দেন সুন্দর ইসাল আসলে সাব্বির অনেক ভালো আমাকে ছবি তুলে দিয়েছে, গোলাপ অনেকগুলো। ও আসলে এই ফোনটা কিন্তু আমার দাদার, আমার দাদাই বহু বছর চালাইছে ফোনটা, আমার দাদাই 6 বছর চালাই আমার দিছে, আমি 1 বছর ধরে চালাই। যদি তুমি কি কি দেখাবা দেখাও দর্শক, মেলা দেখেছি এই ভিডিওটা যদি কোনো মেয়ে দেখে থাকেন, যদি ভালো লাগে তাহলে নিচে নামটা লেখা নাম্বারটা দিয়ে যাবেন, ঠিক আছে? নামটা লেখা নাম্বারটা দিয়ে যাবেন, আপনার সাথে রাতে ভূতের গল্প করবে কেরা বুলেট। পাগলে একাই পেশাল পারে তো সাদের উপরে, আর কতগুলায় সকাল দিয়ে গাড়ি করতে করতে আর কতগুলায় আমরা পারতেছি না বুলেটকে দেখা, বুলেটকে দেখাইতে, ঠিক আছে? বুলেট এখন এমন একটা অবস্থায় আছে যেটা বইলা বোঝানো যাবে না। সমস্যা নাই, আপনাদের ইমো নাম্বার দিয়ে যাবেন নাম লেখা, হ্যাঁ ইমুতে এই পিকটা পাঠিয়ে দিবো। এই যে উঠাইতেছি উঠাইছি, এই যে ক্যামেরা দেখছেন পিক উঠে রাখছি, পাঠিয়ে দিবো। নি আসলে গাইছি মনে মনে চালাই না, কম দামি অ্যাপ সামে বিদেশ এনারা সাব্বির এনে এই মূল কথা কইল। আসলে সাব্বিরের সাব্বির আমার ইমো চালায়, সাব্বিরের বউ বিদেশ। কয়া ওই দেখো এই যে হোয়াটসঅ্যাপ দেখবা, দেখো হোয়াটসঅ্যাপে কেউ নাই, এই যে কি এর একজন দোয়া, এই যে দুটো কানে জায়গা বার, এই যে দেখো এই যে হোয়াটসঅ্যাপে কেউ নাই, একবারে ফাঁকা। কি কও তুমি, আবার এই জিমো দেখবা, আরে পাগল নাকি? না ডিলেট দিম গেজে, এটা তো আমার গরু ফি আমার ডাকতাইছেন নিগা, এটা হলো ফুবাতো ভাই, ফুবাতো ভাই বলতে মানে হলো ভাবি। আপনি আমার ওই দিকে আইছিলেন না, ওই যে আমরা শাড়ি পরা আসলাম ডাকলাম দিয়ে থইছে ওটাই তোমার ডা হে। তারপরে এই যে এটা এটা আলো বাড়ি বুঝছে নাই ভাই, কি মাত্র 3-4 জন হোয়াটসঅ্যাপে তো নাই কে, আর এই মুহূর্তে 3-4 জন মনে পড়ছিল। এই কথাটা সাব্বিরের কথাটা হইনি, গল্পটা কইতে পারলাম না,
আফসোসটা আমার এই জায়গায় ক কত গল্পটা বলতেছি এই নেক্সট ভিডিওতে আর কি দেখা হবে।